এই জাস্ট আমরা একটা শীটের জাস্ট एग्जांपल দিছি আমরা ওখানে আমরা শুধু কন্ডিশন যেহেতু কন্ডিশন अप्लाई হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ইফ বা কন্ডিশনের জন্য ইফ শর্তের জন্য হচ্ছে কি ইফ তো আমরা চলে যাব আমাদের শীটে সেটা হচ্ছে কোথায় এখানে এখানে যায় শীট আমি একটা স্প্রেডশিট ওপেন করলাম এখানে গিয়ে আমি কিছু এন্ট্রি লিখব যেমন সিরিয়াল নাম্বার আগের মতই আপনি সূত্র পারলে নিজে মত করে বানাতে পারবেন নেম আর কি দিছি আমি স্যালারি সব হয়ে যাবে ইনকাম ট্যাক্স তো আমি কিছু এন্ট্রি বলে দিচ্ছি শর্ত বলে দিচ্ছি আমার বাৎসরিক তাহলে করি ঠিক আছে কারো যদি বছরে 2 লাখ টাকা ইনকাম করে 6 লাখ মানে 12 মাসে তার সে কত দিবে তার স্যালারি 8% দিবে ওকে আমরা এ করছি প্রতি মাসে ব্যয় করছি কারো যদি 6000 টাকা 1 লাখ যদি বেতন বাৎসরিক হয় তাহলে দিতে হবে 7% 1 লাখ 50 না 1 লাখ 30 হাজার হলে তাকে দিতে হবে 5% 7% কেউ যদি 1 লাখ বছরে ইনকাম করে তাহলে কত তো 1 লাখ বেশি হয় কারণ এখন ম্যাক্সিমাম মানুষ এখন $8,000 মাথা পিছু আয় বেড়ে যাচ্ছে অনেক ট্রল হচ্ছে তাই নাকি $8,000 কি টাকা করলে কত হয় $1.80 ক্যালকুলেট কর ঠিক আছে আমাদের দেশে প্রতিজন মানুষ মাথা পিছু $8,500 মাথা পিছু আয় কাকে বলে জানেন জানি স্যার বলেন তো মানে একটা দেশে যার মোট আয় কে ওই দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে মানে প্রতিজনে যে এটা বের হবে কোন অঞ্চলে বা কোন দেশে ব্যক্তি প্রতি আয় কে ব্যক্তি প্রতি আয় কি বলা হয় মাথা পিছু আয় আমি বলি সবাই তো আয় করে না ঠিক আছে তো মোট ইনকাম আমি এটা বলছি জনসংখ্যা ভাগ করে ঠিক আছে আপনি ওটা বলতে গেলে আমার বুঝাই দিতে হবে আপনি তো এখানে ম্যানেজমেন্ট ব্যবসা কোন ক্লাস করাচ্ছেন সর্বোচ্চ কি কোন দেশে কোন অঞ্চলে ব্যক্তি প্রতি আয় কে প্রত্যেক মানুষ আয় করে প্রত্যেক ব্যক্তি আয় করে কে করে বলে যে জন্ম সে করে না এছাড়া কে করে না বলে আপনি করেন না তার ফলটা এমন তো আইয়ে আপু ফলটা এমন তো আইয়ে আপনি কাছ থেকে আয় করতেছেন মেরাম টাকা আসতে হবে ঠিক আছে হ্যাঁ এখন যারা ইনকাম করে তাদের বোঝানো হচ্ছে এই সংখ্যাটা তারা যারা ইনকাম করে যারা ইনকাম মানে আয় কথা তাদের প্রতি হচ্ছে কি মাথা পিছু আয় ঠিক আছে এখন যারা ইনকাম তাদের বেকার তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না যেমন আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য না ঠিক আছে মাথা পিছু এটা হচ্ছে গড় গড় স্যার এটা তো বাৎসরিক হিসাব করে বলছেন এটা হচ্ছে গড় দোস্ত আর কি ঠিক আছে হবে না এখন কারো আছে 30 লাখ টাকা স্যালারি আছে খাইলার নেন নেও এটা সিস্টেম 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 না বুঝতে কিছু করার নেই আমি আর বলতে পারবো না ঠিক আছে এ দেখেন কারণ একজন সিম্পল মানুষ 2 লাখ টাকা এমনি ইনকাম করে বছরে ব্যাংকে প্রতি মাসে কত করে টিউশন করলে চলে আসে টিউশন করলে এটা তো কপালের দোষ না ভাই এটা আপনার দোষ এগুলো কে কপাল বই নিয়ে আসে না এটা আপনার দোষ কিন্তু আপনার কিছু করার আছে আপনি অ্যাবিলিটি অর্জন করার না সেটা কি আল্লাহর দোষ নাকি না আপনি চেষ্টা করেন বাকিটা আল্লাহ করে দিবেন আমি শেষ হলাম এই আর কোয়াল খারা ফুটটা কোয়াল ইসামারি কোয়াল দেবে না স্যার আমাদের যদি কি টিউশন দিয়ে আগে ভালো টাকা বেতন দেয় না অদালত তো সেখানে छोट कर एक ही कथा सरवार शामी साजू राजू राकीब কিমু হেলাল হামিম কায়েস কথা কইলে মায়ের কায়েস কায়ুম ওকে এদের প্রত্যেকের 5 ছড়ি ইয়ারলি এ হলো 2 লাখ টাকা ওকে এ হচ্ছে 2 লাখ 20 হাজার টাকা
বছরে 12 মাসে তাহলে আপনি এটাকে 12 দিয়ে ভাগ দেন তাহলে প্রতি মাসে কত হচ্ছে সেটা বের হয়ে যাবে ওকে না হলে দেখে আসি ইকুয়াল এ স্যালারি ভাগ 12 তাহলে তা প্রতি মাসে 20833 টাকা পড়ে যাচ্ছে এটা একদম নরমাল যে একদম মার্কেটিং জব করতে আজন্ম আপনি যদি এসএসসি যদি সায়েন্স পড়েন যদি ইন্টার পড়েন তাহলে আপনি এটা কি করতে পারবেন ওষুধ কমায় ঢুকতে পারবেন কোভিড সহ আপনার দাঁড়াবে 30-35 হাজার টাকা আপনার বেসিক হবে 8-20 হাজার টাকা মার্কেটিং যদি ডাক্তার হয়ে যায় ডাক্তার আছে ডাক্তার ডিট করো না এই ওষুধ দিন ওষুধ দিন ওষুধ দিন ওদের বেসিক 8-10 তাদেরকে আবার বাইকও দেওয়া হয় কোনো সুবিধাও আছে এবং আমার ফ্রেন্ড করে তারা আমি জানি আপনি করেন অবশ্যই পাবে সে কোর্সিং করতেছেন না হয়ে যাবে সে আজকে 3 বছর হয়েছে যেমন নরমাল কমায় ঢুকেন সেটা ফিল আপ হবে না কষ্ট হয়ে যাবে সেটা কষ্ট আপনি যেটা ভালো কমায় ঢুকেন তাহলে কি কষ্ট হবে না যেমন রায়রা ঢুকেন কষ্ট হবে না চলে এখন ড্রাগ ইন্টারন্যাশনাল ঢুকেন তাহলে একটু প্রবলেম হয়ে যাবে কারণ সেম লেভেল ওষুধগুলো আছে কম্পিটিশন সবাই চায় স্কোয়াডে আছে কিনা নাই এখন কি অপশনই আছে কিনা এ ডাক্তার নিয়ে লিখব আচ্ছা গ্যাস্ট্রিক দিয়ে স্কোয়ার গেলে রোগী কই দেখে লিখে লাগে ঠিক আছে সব কোম্পানি ভালো স্কোয়ার 2 নাম্বার হচ্ছে ওকে খেলে বুঝতে পারবেন ওকে মানে কিছু অসাধু ব্যবসায়ী আছে তাই না যেমন আমাদের এই মোবাইলগুলো 2 নাম্বার আছে ল্যাপটপ 2 নাম্বার আছে চায়না আর কি ঠিক আছে ক্লোন কপি আর কি এগুলো আছে ঠিক আছে যেমন একটা কিনতে পারি আমরা 10-20 হাজার টাকা রেডমি কিনতেছি ক্লোন কিনেন 6,000-3,000-5,000 ওগুলো অনলাইনে পাওয়া যায় নকল আর কি আচ্ছা বাই দ্য ওয়ে আমরা এটা চলে আসি তারপর এর হচ্ছে কত 2 লাখ এ হচ্ছে 2 লাখ এ হচ্ছে আমার দড়ি কত 1,80,000 এ হচ্ছে 1,50,000 এ হচ্ছে 1,60,000 এ হচ্ছে 1,20,000 এ হচ্ছে শুধু 70,000 এ হচ্ছে 80,000 হ্যাঁ এ হচ্ছে মাত্র 45,000 ওকে তাহলে 500 একটা স্যালারি ধরলাম ঠিক আছে ওকে ফাইন এখন যার 45,000 তাহলে তার মাসে কত পড়তেছিল এখন মাত্র 750 টাকা তো এটা একটা মাত্র টিউশন করলে হয়ে যায় একটা বা দুইটা বা তিনটা যেখানে যে অবস্থা তাহলে এটা আপনার স্যালারি আছে আপনি টিউশন করলে প্রতি মাসে কত 45,000 টাকা ইনকাম নে করতেছে শুধু টিউশনই করলে হ্যাঁ ইয়েস এটা আপনি কষ্ট করবেন ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স হ্যাঁ অনেকে দেয় না এখন দেওয়াটা ভালো রাষ্ট্রীয় কাজে ব্যবহার হবে দিয়ে দিবে আচ্ছা যে 80,000 যেমন তাকে যদি ধরি আমি ইকুয়াল 80,000 ভাগ ভালো তাহলে 6,000 ঠিক আছে 1,20,000 ইকুয়াল 10,000 1,60,000 দেখেন তার এটা অসম্ভব না আসলে দেখেন 13,000 অসম্ভব না সম্ভব যেন একটু কষ্ট করে স্কিলটা বাড়ান একটু পরে সবই সম্ভব আর ফ্রিন্সিং দিয়ে লেগে থাকার তো কাম হয়েছে সবার তেমন হবে না সবার এই যে সবাই সিগারেট খায় ক্যান্সার কি সবার হচ্ছে না এগুলো আল্লাহ ইচ্ছে না আল্লাহ বললাম তুমি জামিল এটা পৌঁছেছিলাম আমাদের হাতে দুটো জিনিস নাই এটা অতীত এটা হলো ভবিষ্যৎ বর্তমান আছে আর বর্তমানে আকাম কুকম কোন তারা তো আল্লাহ এটা দোষ দেবে না আল্লাহ জানে আপা বুঝতে কি হবে হয় না ঠিক আছে সবার কি হয় না তাহলে অনেক অনেকগুলো ব্যাখ্যা করে ঠিক আছে এটা হচ্ছে আপনার কর্মের ফল অথবা পরীক্ষা দেখুন একটা ঠিক আছে এখন এগুলো ইনকাম করা ইজি 1,60,000 1,80,000-2,00,000 বারো দিয়ে বাদ না প্রথমে এত করতেছে তবে একটু পরিশ্রম করতে হবে এখন আপনি কোন ইয়েতে আছেন এইগুলোর ভিতরে থাকবেন আপনি টিউশন করলে এটা পাবেন
ঠিক আছে, এবার একটু জব করলে এবারে এগুলো দিয়ে উঠতে আস্তে আস্তে। ওকে ওকে ফাইন, ইনকাম ট্যাক্স হচ্ছে ইকুয়াল, আমাদের শর্ত কয়টা, দুই চার ছয়টা ইকুয়াল, তাহলে ইফ, তাহলে ইফ হবে ছয় বার, তাই ক্লোজ করা যাবে না। আমাদের স্যালারি বড় অথবা সমান কত, 2 লাখ কমা, তাহলে স্যালারি ইনটু 8% কমা, তারপর হচ্ছে আমাদের ইফ, ব্রেকেট ক্লোজ করা যাবে না, স্যালারি বড় অথবা সমান কত থেকে 1,60,000, আপনি আপনার মতো, এটা আমি আমার মতো বানিয়েছি, আপনি আপনার মতো বানাতে পারেন, বানাতে পারেন, কমা স্যালারি ইনটু 7% কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান 1,30,000 কমা 1,20,000 কমা ইফ ব্রেকেট স্যালারি ইনটু, তাহলে আমাদের স্যালারি কত পার্সেন্ট, এটা ইনটু 4% না 4% 5% কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত থেকে 1,00,000 থেকে কমা স্যালারি ইনটু কত পার্সেন্ট 4% না 4% কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত 80,000 কমা স্যালারি কত পড়ে 2% না কমা ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত 50,000 কমা তাহলে তাকে দিতে হবে ইনটু 1% তাহলে কত 1% কত পড়বে 50 না 5 কত বলেন আচ্ছা লাস্ট কন্ডিশন বলতে হবে তাহলে 50 নিচে হলে কি হবে স্যালারি লেস দেন 50 নিচে তা ধরবে কত 49,999 কারণ সমান তো আমি এখানে দিয়ে ফেলছি বরাবর সমান কমা কমা স্যালারি ইনটু 0% রেড ক্লোজ করতে হবে শেষটা আসবে কালো দেন এন্টার মানে এই কন্ডিশন এসে এই কন্ডিশনটা সবগুলো নিবে না আমার এও করছি এগুলো সবার বের হয়ে গেছে এর কেন এর অলরেডি কি নাই পঞ্চাশ পড় নাই আমি যদি এখানে কোনোভাবে যদি দেখেন 49,999 তারপর সে নিবে না যখন আমি এক বাড়াবো ওকে 1% 500 টাকা 50,500 টাকা ওকে ক্লিয়ার এটা এই হলো আপনাদের ইনকাম শিট আপনারা সূত্রগুলো পারলে নিজে বানাতে পারবেন আমরা কি করি কাজগুলো শিখে বসে থাকি নিজে নিজের মতো বানাই না এই হলো প্রবলেম এই জন্য আমরা আমাদের কাজটা এগোতে পারি না এই হচ্ছে আমাদের কি ইনকাম ট্যাক্স শিট এটা বেশি দিন নিব না 3-4টা ক্লাস হবে এরপর ক্লোজ ওকে